হ্যালো বন্ধুর আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো ফেসবুক ব্লু ব্যাস নিয়ে বা ফেসবুক ভেরিফিকেশন নিয়ে আর কি সাধারণত ফেসবুকে আমরা যখন চালাই তখন তো একটা ভেরিফিকেশন আসেই মোবাইল ভেরিফিকেশন কিন্তু আরেকটা আছে যে আপনি অরিজিনাল পার্সন সেটা বোঝানোর জন্য ব্লু ব্যাস নেওয়ার প্রয়োজন পড়ে আর কি কিন্তু এটা চাইলেই আপনি নিতে পারবেন না আর এটার কোনো ই নেই আর কি যেমন ফেসবুকে বা ইউটিউবে যেমন থাকে যে আপনার এত সাবস্ক্রাইবার হলে বা আপনার এত ভিউয়ার্স বা ভিউস বা ওয়াচ টাইম হলে আপনি আর কি মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু ব্লুব্যাজের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম এরকমটা না আর কি ইউটিউবে একটু এরকম এটা এক লাখ সাবস্ক্রাইবার হলেই ব্লু দিয়ে দেয় কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ঠিক এরকমটা না আর কি ফেসবুকের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়বে মিউজিশিয়ান পলিটিশিয়ান তারপর আর্টিস্ট অ্যাক্ট্রেস বা আদার্স কোনো রকম এমন পার্সন হতে হবে যে যেগুলো নিয়ে আর কি ফেসবুকে কিংবা গুগলে সার্চ হয় এরকম কোনো পার্সন হতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ব্লু পাবেন অন্যথায় পাবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক ওয়েবসাইট বা ফেসবুকে বিভিন্ন রকমের পেজে দেখাচ্ছে যে তারা আমাদের কি ফেসবুকে ব্লু ব্যাস নিয়ে দিতে পারবে আমাদের যদি সেই মানে এই রুলসটা আর কি মানে যেটা যেটা প্রয়োজন ফেসবুকের ক্ষেত্রে যে এইগুলো আপনাদের হলেই আপনারা ফেসবুকে ব্লু ব্যাস নিতে পারবেন অন্যথায় নিতে পারবেন নাকি কিন্তু সেই সব পেজ বা সেই সব ওয়েবসাইট বলতেছে যে তারা যে কোনো আইডিতে ব্লু ব্যাস নিয়ে দিতে পারবে আর কি বা অনেকেই দেখতেছি যে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও তৈরি করতেছে যে দুই মিনিটে পাঁচ মিনিটে সাত মিনিটে খুব সহজেই ফেসবুকে ব্লু বেস নিয়ে ফেলুন আসলে বন্ধুরা তারাও আমি ভিডিওগুলো দেখেছি ব্লু বেস নেওয়ার মানে তারা সেটা দেখায় না তারা আর কী করে কি ফেসবুকে ব্লু বেস নেওয়ার যেই মানে ইটা আছে ফর্মটা আছে সে ফর্মে নিয়ে যায় সেই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে সেই ফর্মটা পূরণ করা মানে দেখিয়ে দেয় আর কি তাও তারা অ্যাডিশনালটা তারপর তার উপরটা পূরণ কীভাবে কী করতে হবে সেগুলো নিয়ে কোনো মানে কোনো কিছুই দেখায় না আর কি তারা শুধু দেখায় দেয় এই যে দেখেন ফর্মটা আর কি এইটা ফুলফিল করলেই ব্লুবেস পেয়ে যাবেন অনেকেই সেটা পূরণ করে আসলে বন্ধুরা না আপনারা অবশ্যই হ্যাঁ ওই মানে ওই ফর্মটা থেকেই আপনাদের পূরণ করতে হবে ব্লুভেস নেওয়ার জন্য কিন্তু ওটা দিয়ে পূরণ করলেই যে আপনি পেয়ে এরকমটা না আর কি আপনাদের অ্যাক্ট্রেস হতে হবে আপনাদেরকে পলিটিশিয়ান হতে হবে বা আপনারা বলতেন আপনাদেরকে জনপ্রিয় হতে হবে বা পপুলার মানে যেটাই বলেন না কেন সেটা আপনাদের হতে হবে কিন্তু তারপরও দেখতে পাচ্তেছে যে অনেকে আর কি রকম কোনো পপুলার না তাদেরকে নিয়ে গুগলে কিংবা ইউটিউবে কিংবা ফেসবুকে কোথাও কোনো সার্চ হয় না কিন্তু তারপরেও তারা ব্লু নিয়ে ফেলতেছে এবং অরিজিনালি ব্লু বেস নিয়ে ফেলতেছে আর কি তো বন্ধু সেটা তারা নিচ্ছে গুগলে নাকি কি একটা অ্যালবাম আছে আর কি সেখানে তারা মিউজিশিয়ানের ইটা সিলেক্ট করে আর কি তারপর তারা স্পটিফাইতে ফেক মানে ফেক মিউজিশিয়ান বলে আর কি তারা একটা ব্লুবেস নিয়ে ফেলে এবং তারপর তারা কিছু নিউজ পোর্টালে কিছু বিকৃত নিউজ পোর্টালে আর কি ভালো নিউজ পোর্টালে এগুলো করবে না কিছু বিকৃত নিউজ পোর্টালে তারা নিউজ দেয় নিউজ দেওয়ার পরে সেগুলো তারা ফেসবুকে সাবমিট করে তারপর তারা ব্লুবেস পেয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় সেটা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না এরকমটা দেখা যায় আবার কিছু কিছু ওয়েবসাইট আছে তারা বলতেছে যে তাদের ওখানে অ্যাড দেখলে আর কি পেয়ে যাবেন এগুলো কখনোই হবে না কিন্তু ওই যে একটা বললাম যে ফেক সিস্টেম একটা আছে নেওয়ার এগুলো তবে আমি মনে করি যে এগুলো নিয়ে কোনো না কোনো রকম কোনো লাভ নেই আর কি এগুলোতে যা টাকা খরচ হবে সেগুলো আপনারা মানুষের জন্য খরচ করেন জনপ্রিয় হন সেভাবে দেখবেন আপনার মানুষের সাহায্য করলে কোনো না কোনোভাবে ফেমাস হয়ে যাবে সেই ফেমাস হওয়ার পর দেখবেন অটোমেটিক আপনি গুগলে ফেসবুকে ইউটিউবে আপনি কিন্তু মানে কি বলে আর কি মানে সার্চ হবে আপনার নিয়ে আপনাকে নিয়ে গিয়ে তখন তখন কিন্তু আপনি ফেমাস হয়ে যাবেন তখন মানে বলতে পারেন যে ঘরে সে ফেসবুক কোম্পানি আপনাকে বলবে যে ভাই ব্লুবেস নেই 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 এরকমটা না একটু মজা করলাম আর কি ব্লুবেস তখন আপনি অ্যাপ্লাই করলে ব্লুবেস পেয়ে যাবেন কোনো কোনো সমস্যা ছাড়া যেমন যদি এখন ভালো যে কোনো একটা অ্যাক্টর যেমন সাকিব খান বাংলাদেশে বলতে পারেন বা ইন্ডিয়ার শাহরুখ খান তারা তাদের তো অবশ্যই পেজ মানে ব্লুবেস আনায় আর কি তারা যদি চায় যে একটা পেজ খুললো সেটা ব্লুবেস নিতে অবশ্যই চলে আসবে না কোনো সমস্যা তারা ইজিলি ব্লুবেস চলে আসবে হ্যাঁ আর আরেকটা কথা হলো গিয়ে এই যেসব ওয়েবসাইট আছে ব্লুবেস দেওয়ার কথা বলতেছে আর কি মানে অ্যাড দেখার মাধ্যমে আর কি ঠিক আছে ওইসব ওয়েবসাইটে কখনোই আপনি লগ ইন করবেন না আপনাদের ফেসবুক দিয়ে তাহলে কিন্তু ব্লুবেস তো পাবেন না অ্যাকাউন্টে হারাবেন আর যদি অ্যাকাউন্টে কোনো উল্টাপাল্টা কোনো কিছু থাকে রকম কোনো অ্যাডাল্ট ভিডিও থাকে আপনাদের সেক্ষেত্রে কিন্তু গেছেন ভাই টাকার বন্যা বই দিতে হবে আর আরেকটা কথা বলো বন্ধুরা এই আর যেসব ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে যে তারা বলতেছে যে ব্লু নিয়ে দেবে যে কোনো আইডিতে তাদের কাছেও যদি আইডি দেন ওই একই সেম হবে কাজ কোনো কোনো ফায়দা তো হবেই না উল্টা ব্লু ব্যস্ত তো ভুলেই যাবেন আর কি মা প্যারায় মরে যাবেন আর কি স্টক করে আর কি স্টক করে তো বন্ধুরা এখন আমরা দেখবো মানে ফেসবুকের যে পেজটা আছে সেটা আমরা কীভাবে যেতে পারি এবং সেটা লিঙ্ক আমি আমার এই ভিডিও এবং কমেন্টের পিন পয়েন্ট করে রাখবো যে যাতে আপনারা যারা ডেস্কটপ দিয়ে চালাচ্ছেন মানে যারা ল্যাপটপ কিংবা ম্যাক দিয়ে চালাচ্ছেন তারা যাতে মানে ক্লিক করেই সেই পেজে চলে যেতে পারেন এবং মোবাইল দিয়ে আমরা কীপেড যেতে পারি আমাদের মোবাইল ফেসবুক অ্যাপের মাধ্যমে সেটা আমরা দেখবো তো বন্ধুরা চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আর কি তো বন্ধুরা ওই পেজে যাওয়ার জন্য আমরা চলে আসবো আমাদের ফেসবুক অ্যাপসে তারপর আমরা চলে আসবো এই ডান দিকের এই আমাদের মানে প্রোফাইল আপনাদের যে প্রোফাইল পিকচারটা থাকবে ডান দিকে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিক চলে আসবো নিচের দিক চলে আসার পর এখানে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব তারপর আমরা হেল্প সেন্টারে ক্লিক করব তারপর আমরা এখানে সার্চ অপশানে গিয়ে লিখব ব্লু ব্যাচ বি এল ইউ ই ব্লু বি এ ই হ্যাঁ তারপর ব্লু ব্যাচ ভেরিফিকেশান এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বেস্ট অন ফেসবুক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল আউট দিস ফর্ম এখানে ক্লিক করে দেব হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যদি আপনার পেজ ভেরিফিকেশান করছেন পেজ ভেরিফিকেশন ক্লিক করবেন প্রোফাইলের প্রোফাইলে ক্লিক করবেন যে হোক সেটা ক্লিক করবেন তারপর আপনার এখানে যদি পেজ হয় এখানে কিছু ডিফারেন্ট টাইপ আছে আর কি পেজ হলে আপনাদের এখানে পেজগুলো মানে শো করবে আর কি আর যদি প্রোফাইলে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন তারপর আপনার এখান থেকে ডকুমেন্টের এখানে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড ট্যাক্স ফিলিং রিসেন্টলি ইউটিলিটি বিল আর্টিকালস অফ ইন ইনকর্পোরেশন ইনকর্পোরেশন আর কি তো তারপর এখানে দিবেন ক্যাটাগরি আপনাদের প্রোফাইল বা পেজের ক্যাটাগরি কী তারপর কান্ট্রি অডিয়েন্স আপনাদের অডিয়েন্স কারা অলসো নোয়াস অপশনাল অপশনাল হলে আপনারা সবগুলো দিয়ে দেবেন তারপর আপনার দিবেন অ্যাড আপ টু ফাইভ আর্টিকেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড আদার লিঙ্কস দ্য শো ইওর পেজ আর প্রোফাইল দ্য লিঙ্ক পাবলিক পেড আর প্রোমোশনাল কন্টেন্ট ওয়ান বি কনসিডার্ড অপশনাল এখানে আপনাদের সবগুলো ওকে করে দিতে তারপর সেন্ড করবেন এখানে অপশনাল থাকলেও অবশ্যই দিয়ে দেবেন কোনো একটা অপশন বাদ রাখবেন না আর কি তো দেখিয়ে ফেললাম কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে আসতে পারেন আর যারা যারা পিসির মাধ্যমে কিংবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আসতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দেওয়া আছে বা আপনার এই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট প্রিন্ট করা আছে সেখানে ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট এরকম একটা পেজে চলে আসবেন আর কি তো এটাই ছিল আমার ভিডিওটি আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটিতে একটা ডিসলাইক দিতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই